আসসালামু আলাইকুম সবাইকে, আমি শারমিল্লাকে চ্যানেল থেকে আমি শারমিল্লাকে সকাল সকাল আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আজকের দিনটাও প্রতিদিনকার মতো অনেক সুন্দর, যেহেতু আল্লাহ পাক আমাকে আবার নতুন আরেকটা দিন দেখার সুযোগ করে দিল, এজন্য আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আমি প্রতিদিনকার মতো ফজরের নামাজ পড়ে আজকে আমি বেলকনিতে গেলাম, যেহেতু আমার বেল এই যে ফুলের কলিগুলো দেখেছিলেন গাঁদা ফুলের, ওগুলো আলহামদুলিল্লাহ সব ফুটে গেছে। আর তখন আসলে 6:30 বাজছিল, এজন্য বাইরেটা এরকম একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছিল। আর আজকে আমি সকালের নাস্তা বানাবো না কাল, কারণ কালকে আমি যা রুটি বানিয়েছিলাম রাত্রে সেগুলো আছে, এজন্য দুপুরে যা যা রান্না করি ইনশাল্লাহ সেগুলো শেয়ার করব। আর এই তো দেখতেই পাচ্ছেন আবহাওয়াটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, কিন্তু একটু ঠান্ডা পড়ছে বেশি। এই তো আমি সরাসরি দুপুরে রান্নায় চলে এসেছি, যেহেতু সকালের আর কিছু নাস্তা দেখালাম না বানানো। এই তো আমি ভাতের চাউলগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আমি বুঝতেই পারছেন যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে দিয়ে কাজ করছে, আমি সুন্দর করে চাউলগুলো ধুয়ে নিব। এই তো চাউলটা ধোয়া শেষে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মুরগির মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে এই তো হলুদ আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে মাংসটা আমি হালকা করে ভেজে নেব, কারণ এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস, এটা হালকা একটু ভেজে নিলে ভালো হয়, অনেকে খেতে পারে না কাঁচা কাঁচা রান্না করলে, আর আমি এভাবেই হালকা ভেজে রান্না করি। আমি তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল দিয়ে দিলাম, এখন মাংসগুলো ভেজে নিব হালকা হালকা করে। আজকে আমি এক পদের রান্নায় শেয়ার করব আপনাদের সঙ্গে, আর আমি আপনাদেরকে একটা মানে রান্নাঘরের কিচেন টিপস শেয়ার করব, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকে হয়তো সেই কিচেন টিপস সম্পর্কে জানেন, আবার অনেকে হয়তো জানেন না, তবে যারা জানেন না আশা করছি তাদের অনেক উপকারে আসবে। এই তো এই রান্নাটা করে আমি সেই কাজটা করব আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে এভাবে মাংসগুলো সুন্দর করে ভেজে নিব হালকাভাবে। এই তো দেখতেই পাচ্ছেন মাংসগুলি ভাজা হচ্ছে, আর এক পাশটা হালকাভাবে ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো আমি উল্টিয়ে দিব, এই পাশটা ভেজে নেব হালকা করে। সব মাংসগুলো এভাবে উল্টিয়ে দিব। এই তো আমার মাংসগুলি ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো আমি উঠিয়ে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি মাংসগুলি রান্না করার জন্য। এখন পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর কুচানো কিছু পেঁয়াজ আর কাঁচা মরিচ, যেহেতু আমি মাংসে গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন আমি কিছুটা কাঁচা মরিচ দিই আবার কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিই, এতে মাংসের টেস্টটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। অনেকে হয়তো বলতে পারেন মুরগির মাংস রান্না করছে এটা আবার শেয়ার করার কী আছে, আসলে এটা হচ্ছে এক এক মানে আমার ডেইলি লাইফস্টাইল চ্যানেল, আমি প্রতিদিন আসলে যা যা করি সেগুলো আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করি, এই জন্য আমি শেয়ার করলাম। আর এক একজনের রান্নার স্টাইলটাও এক এক রকম, এজন্য কারণ যার যারটা তার তার কাছে স্পেশালি, আবার অনেকে ভিডিও দেখলে অনেকের রান্না অনেকে শিখে, আমিও যেমন অনেকের রান্না শিখি ইউটিউব থেকে, তা আমার রান্নাটাও যদি কারোর ভালো লাগে সে হয়তো শিখে নেবে।
আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা জিরা বাটা, পরিমাণ মতো পেঁয়াজ, ধনিয়া গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, আর হচ্ছে গরম মশলা গুঁড়া। আর এই তো আমি এখন শুকনো মরিচের গুঁড়া এটা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবেন সে সেই পরিমাণে দিবেন। আমি কিছুটা পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটা সুন্দরভাবে। এখন মশলাটা সুন্দরভাবে এই তো 5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম, কারণ মশলাটা যত কষাবেন ততই তরকারির টেস্ট বেশি হয়। আমি আমার আসলে সেটাই মন থেকে মনে হয়, এজন্য বললাম। আর এই তো ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম। এখন চুলাটা ডিম করে আমি মাংসটাও প্রায় 10 মিনিট মতো কষিয়ে নিব। এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এই তো আর কিছুক্ষণ অপেক্ষা করব। আর এই মাংসটা রান্না করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, কারণ আপনাদের একটা লাইকে আমার কাজের অনুপ্রেরণাটা আরও বাড়িয়ে দেয়। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ। এই তো আমার মাংসের এই অবস্থা, মাংস রান্না আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এই তো আমি বাটিতে বেড়ে নিয়েছি মাংসটা, এই তো দেখতেই পাচ্ছেন আমি জিরা ভেজে গুঁড়া করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর অবশ্যই এই পাশে চুলাতে এটা হচ্ছে আলু বেগুনের ঘন্ট, যদি রান্না করেছিলাম বড়ি ভাঙা দিয়ে চাল কুমড়ার। যদি রেসিপিটা কেউ চান তাহলে কমেন্টস করবেন, অবশ্যই শেয়ার করব। আর আমি রান্না করার সময় বলেছিলাম আজকে আপনাদেরকে আমি একটা কিচেন টিপস দেব, আর সেই কিচেন টিপসটা হচ্ছে এই যে আমার সামনে একটা শিলপাটা রাখা আছে, আজকে আমি এটাকে ধার দেব, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে হয়তো জানেন এই টিপসটা, আবার অনেকে হয়তো জানেন না। যারা জানেন তারা তো ভালো কথা জানেন, আর যারা জানেন না আশা করছি সেসব আপুরা এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন। কারণ হচ্ছে যতই আমরা মানে মশলা ব্লেন্ডারে বা যেভাবেই করি না কোনো মশলার আসলে ওভাবে টেস্টটা লাগে না। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমরা তেমনি পাটাতে মশলা করে যদি রান্নাটা করি তাহলে সেই রান্নাটা খেতেই বেশি মজা লাগে আমাদের কাছে, তাই না আপুরা? আমার মতো হয়তো আপনারা সবাই একই কথা বলবেন। আর এই পাটার ধার করা কী যে একটা ঝামেলার ব্যাপার, মানে লক্ষ্য যে সেভাবে পাওয়া যায় না। যদি আপনারা এই টিপসটা ফলো করেন তাহলে আর আপনাদের কষ্ট হবে না, নিজের পাটা নিজেই এখন থেকে ধার দিতে পারবেন ইনশাল্লাহ। আর ভিডিওটা দেখতে থাকুন আমি কী কী করি পর্যায়ক্রমে, তাহলে ইনশাল্লাহ আপনারাও নিজেরটা নিজেই করতে পারবেন। আর আমি মনে করি যে আমার দেশি আপুদের থেকে যেসব আমার আপুরা বাইরে থাকে ওই সব আপুদের এই টিপসটা বেশি উপকারে আসবে, বা যেসব আপুরা শহরে থাকেন তাদের অনেক উপকারে লাগবে এই ভিডিওটা দেখলে। আচ্ছা দেখতেই থাকুন আমি কি করি। এই যে আমি একটা ছোট কেচি নিয়ে নিয়েছি, আর এই যে এই জিনিসগুলি মানে এটা হচ্ছে ওষুধের খাপ, এটা আসলে সচরাচর সবার বাসাতেই থাকে, কারণ হচ্ছে এই জিনিসটার কখনো ফেলে দিবেন না। এই ওষুধের খাপ ফেলে দেওয়া, ওষুধের খাপ দেওয়া আসলে অনেক কিছু করা যায়, অনেক কাজে লাগে আমাদের সংসারের। আজকে আমি এই জিনিসটা দিয়েই এই পাটাধার কাজে মানে লাগাবো, আপনারা দেখতে থাকুন আমি কী করি। এ তো দেখতেই পাচ্ছেন ওষুধের খাপটা, এখন আমি এটা কেটে নেব। আমার পাটাটা হচ্ছে আসলে মিডিয়াম সাইজের পাটা, তা আপনাদের যাদের অনেক বেশি বড় পাটা এই ওষুধের খাপ আরও বেশি ব্যবহার করতে পারবেন, তাহলে বেশি ভালো হবে। আসলে আমার বাসায় এইটুকু ছিল, এইভাবে চিকন চিকন করে কেটে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে কেটে নেবেন, এইভাবে করে পুরোটা কেটে নেবেন ওষুধের খাপটা। এই যে আমি সবগুলো এইভাবে কেটে নিলাম, নেওয়ার পর এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে আবার। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই যে এইভাবে করে সবটুকু কেটে নিব, দেখতেই থাকুন কি করি। পুরো ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস করবেন, এজন্য না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন অনেক কিছু।
এই যে দেখতেই পাচ্ছেন আমি সব ওই যে ওষুধের ইয়েগুলো কেটে নিয়েছি এখন এর সাথে আরেকটা জিনিস মিক্স করব তারপরে হবে আসল জিনিস এই দেখেন আমি এখন লবণ দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম এখন আমি এটা এখন আমি হচ্ছে এই জিনিসটা সাদা সাড়ে দিকে এইভাবে দিবো টেনশন নেই এভাবে 10 মিনিট ঘষে নেব 10 মিনিট এই তো আমার 10 মিনিট ধরে ঘষে নেওয়া শেষ এখন আমি এগুলো ফেলে দিয়ে সুন্দর করে পাটাটা ধুয়ে আপনাদেরকে দেখাবো যে কতটা ধার হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে নিয়ে নিয়েছি এখন এই কাঁচা মরিচটা দেখবেন কত সহজে কত সুন্দর মানে ফিনিশ হয়ে মানে সুন্দর ফিনিশিং হয়ে বাটা যাবে মরিচটা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাটা হয়েছে আলহামদুলিল্লাহ আশা করছি এই টিপসটা সবার উপকারে লাগবে ইনশাআল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন সবার জন্য মন থেকে রইল অনেক দোয়া আর আজ পর্যন্তই আল্লাহ হাফেজ